সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচে মাত্র পঞ্চাশ রান করেছিলেন সৌম্য সরকার যার ফলে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি তবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি তবে একাদশে জায়গা পেলেও কোন পজিশনে ব্যাটিং করবে তা এখনও নিশ্চিত নয় কারণ ওপেনিংয়ে তামিমের প্রথম পছন্দ লিটন দাস এছাড়াও নিদাহাস ট্রফিতে ওপেনিংয়ের পরিবর্তে চার পাঁচে ব্যাট করেছেন সৌম্য তবে আসন্ন আফগানিস্তান সিরিজে নিজের ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত নন সৌম্য বরং কোনো পজিশনে ব্যাট করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন এর প্রসঙ্গে নিজের ব্যাটিং পজিশন নিয়ে দারুণ তথ্য দিলেন সৌম্য সরকার তিনি বলেন এটা তো অবশ্যই খেললে তো সব জায়গায় খেলতে হবে দল যদি মনে করে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে তাহলে সেখানেই করতে হবে এখানে পারফর্ম করতে হবে রান করতে হবে রান করলে আমার নিজের কাছে ভালো লাগবে যেটা চলে গেছে তা নিয়ে চিন্তা করলে নিজের কাছেই পিছিয়ে যাব। এখনও সামনে যে আগামী হোম সিরিজ আছে এসব নিয়ে চিন্তা করতে হবে এছাড়াও সাম্প্রতিক সময়ের নিজের পারফরমেন্স নিয়ে সোম্য বলেন সবাই চায় ভালো করার জন্য প্রত্যেক দিনও তো ভালো করা যায় না প্রত্যেক দিন ভালো করলে চাওয়া পাওয়ার শক্তিটা কমে যায় যেহেতু খারাপ সময় দিয়ে যাচ্ছি ওখান থেকে কে কতটা পরিশ্রম করে আগাতে পারে ওটাই চিন্তা করি আমি চেষ্টা করি আমার জায়গায় আমার মতো খেলার ভালো খেলারই চেষ্টা করি তার মধ্যে খারাপ ভালো মিলিয়ে হয়ে যায় ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ